ধন্যবাদ সবাইকে। তোমরা অলরেডি 6 জন মেয়ে এখানে আসছো, আমি সেকেন্ড ইয়ার মেয়ে তো অনেকে আসতেই চায় না, তারপর আসছো যে আমরা এখন স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদের এই প্র্যাকটিক্যালটা আমি তোমাদের দেখাই। তোমরা এটা 4 নম্বর এক্সপিরিয়েন্স হিসাবে নিবা, এরপরে আমি আরেকটা প্র্যাকটিক্যাল লিখবো। আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল গুলোও যেন আমরা এই ফাঁকে সবকিছু যেন আমরা শেষ করতে পারি, যাতে আমাদের খুললে আমরা যেন আমাদের বেগ পেতে না হয়। দেখা যায়? ওকে, আমরা আজকে দ্বিতীয় বর্ষ ব্যবহারিক ল্যাবে পরীক্ষা নাম্বার 4 নাম্বারটা আমরা আজকে এখানে আলোচনা করব। প্রথমে যদি আমরা যাই যে স্যার একটু নেই, পরীক্ষা নাম্বার 4, পরীক্ষার নাম হচ্ছে পটাশ অ্যালামের বিশুদ্ধ ক্যালাস প্রস্তুতিকরণ। পটাশ অ্যালাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। যখন এর আমরা নামই জানতাম না তখন এটা আমরা ব্যবহার করতাম, পরে দেখা যায় এটা একটা বিখ্যাত বস্তু যার মধ্যে দ্বিলবণ, দুটি লবণ একত্রে একসাথে থাকতে পারে। এটা বিরাট ব্যাপার যে দুটি লবণ থাকবে একসাথে, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, এবং একটি লবণে এরকম পাওয়া যায় পটাশ অ্যালাম, ফিটকারি যাকে আমরা বলি। ফিটকারি হিসেবে আমরা প্রতিদিন ব্যবহার করেছি, প্রচুর ব্যবহার করেছি, কিন্তু যখন আমরা রসায়ন শিখলাম তখন দেখলাম যে এর মধ্যে কি কি আছে, সেই সেইটা নিয়ে আমাদের এটা তৈরি। এবং এটা পানি বিশুদ্ধকরণের সময় আগে ব্যবহার হতো, আগে নদীর পানি, মানুষ আগে নদীর পানি খেয়ে মানুষ অনেক রোগ মারা যেত। তখন ফিটকারি এর মধ্যে দুই ধরনের লবণ থাকে, সরি, ফিটকিরি থেকে দুই ধরনের লবণের মিশ্রণ থাকে, দুই লবণ, হ্যাঁ দুই লবণ, দুই লবণটা মিক্সচার একসাথে থাকে। মানে গল্পটা হচ্ছে এরকম যে মানুষ যখন নদীর পানি খেত, যখন টিউবওয়েলের পানি খেত না, তখন এই ফিটকারিটা ব্যবহার করত, এবং ফিটকারি দিয়ে আমরা রেখে দিলেই, কিছুক্ষণ রেখে দিলেই পানি পরিষ্কার হতো, সেই পানি আমরা খেতাম। এবং ফিটকারির মধ্যে যে লবণগুলো আছে সেই লবণগুলো আমাদের শরীরের জন্য তেমন ক্ষতিকর না, যে কারণে ফিটকারি দিয়ে মানুষ বিশুদ্ধ করে জীবাণু ধ্বংস করতো এবং সেই পানিটা খাইতো। এখনো পর্যন্ত পানি বিশুদ্ধ করার জন্য ফিটকারি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো যাই হোক, সেটা একটা অবশ্যই একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের জন্য, যে কারণে এটার প্র্যাকটিক্যাল ইন্টারভিউ সাজানো হয়েছে। আমরা দেখি কিভাবে লেখা হয় যে পটাশ অ্যালাম বা ফিটকারি একটি দ্বিলবণ। পটাশ অ্যালামে সাধারণ মানুষের কাছে ফিটকারি নামে পরিচিত, এটি সাধারণ পানি বিশুদ্ধকরণের কাজে ব্যবহৃত হয়। এটি দ্বিলবণ, অর্থাৎ দুটি লবণ পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটের সাধারণ মিশ্রণ, বুঝতে পারছো? তো এই এই মিশ্রণ আমরা তৈরি করবো কিভাবে? বাজারে যেসব কিনতে পাওয়া যায় আমাদের কিছু ভেজাল থাকে, সেটা আমরা বিশুদ্ধকরণ করব এবং কেলাস তৈরি করব। কত লিখছি? অ্যালাম কঠিন অবস্থায় সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতির ক্যালাস। পটাশ অ্যালামের ক্যালাস অষ্টতলিক আকৃতি বিশিষ্ট। দ্বিলবণকে দ্রবীভূত করলে দ্রবণের লবণের সবগুলো উপাদানই আয়নে বিজিত হয় এবং দুটি লবণের মিশ্রণে আচরণ করে। অর্থাৎ বলা হচ্ছে যে দুটি লবণ এখানে যেহেতু আছে, যদি আমি পরীক্ষা করতে যাই তখন দুই লবণের টেস্টই দেয়। মজার ব্যাপার, আমি লবণ, আমি নিজে ফিটকারির ক্যালাস, কিন্তু এর মধ্যে টেস্ট দেখি লবণ, দুটো লবণ আছে, একটা পটাশিয়াম সালফেট, একটা লবণ অ্যালুমিনিয়াম সালফেট লবণ। তাহলে তিনটি আয়নের টেস্ট দিবে, সালফেটের টেস্ট দিবে, অ্যালুমিনিয়ামের টেস্ট দিবে এবং পটাশিয়ামের টেস্ট দিবে, তাহলে বুঝতে পারবো এর মধ্যে ফিটকারি আছে। পটাশিয়ামে 24 অণু ক্যালাস পানি যুক্ত থাকে। এর রাসায়নিক সংকেত আমরা দেখতেছি, পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 2,4,1। পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটের সম আণবিক মিশ্রণে জলীয় দ্রবণ থেকে অ্যালাম প্রস্তুত করা হয়। তুমি যদি অ্যালাম প্রস্তুত করতে যাও তাহলে পটাশিয়াম সালফেট নিয়ে আসবা, অ্যালুমিনিয়াম সালফেট নিয়ে আসবা, নিয়ে এসে পানির মধ্যে দিবা। পানির মধ্যে দেওয়ার পরে এটাকে বাষ্প করবা, বাষ্প করার পরে যখন তুমি এটা মানে করবা তখন দেখবো অটোমেটিক্যালি এটা ক্যালাস হয়ে গেছে এবং সেটাই ফিটকারি নামে পরিচিত। তোমার ফিটকারি দেখেছে কিনা জানি না, বাজারে তোমাকে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট চাইলে দিবে না। তুমি যদি বলো যে ভাই আমাকে ফিটকারি দেন তাহলে দিবে, ঠিক আছে? খুব সহজ, হিসাব করে দিতে পারি না। তো 24 অণু পানি দেওয়ার জন্য আমরা প্রথমে করি কি, পানি যথেষ্ট পরিমাণ দিই, লবণ গলায় নিই, দিয়ে তাপ দিই। তাপ দেওয়ার পরে পানি যখন উড়ে যাবে তখন ঠিক 24 অণু পানি একত্র হয়েই এই ক্যালাস প্রস্তুত করবে এবং ফিটকারি যে থাকবে সেখানে সবসময় এই রেশিওতে থাকবে। এটা তৈরি করার
প্রক্রিয়াটা হচ্ছে এইরকম। আমরা এই প্র্যাকটিক্যালটা করতে আমাদের কি কি প্রয়োজনীয় উপকরণ লাগবে সেটা আমরা দেখি। তিনটি বিকার লাগবে, একটি ফানেল, দ্বিপদী স্ট্যান্ড, কাঁচদণ্ড, তারজালি, ফিল্টার কাগজ, অ্যালুমিনিয়াম সালফেট, পটাসিয়াম সালফেট এবং গারো সালফেট। গারো সালফিকে আমাদের যেহেতু বুঝতে পারতেছে সাবধানতা অবলম্বন করতে হবে, সালফিক এসে যেখানে থাকবে থাকবে আর কি। কার্যপদ্ধতি কিভাবে করবো, এটা একটি বিকারে 15 সেন্টিমিটার মানে 15 ml পানি, উষ্ণ পানিতে 10 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট দ্রবীভূত করতে হবে। অন্য একটি বিকারে 10 পানি নিয়ে, দেখো ওটাও 10, এটা 15 নিয়ে, তার মধ্যে 3 গ্রাম, তাহলে মোট কত হলো, আমরা 15 আর 3 কত হলো 18, সরি 10 আর 3 18, সরি 13 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট আমরা নিলাম, পটাসিয়াম সালফেট নিলাম মিক্স করে। আমাদের এটা মনে রাখতে হবে, কারণ হিসাব করার সময় এই জিনিসটা আমাদের দরকার। এখন দুটি দ্রবকে অন্য একটি বিকারে মিশ্রিত করে মিশ্রণে 4-5 ফোঁটা গাঢ় সালফেট যোগ করে উত্তপ্ত করে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করতে করবো কিভাবে, সম্পৃক্ত করার নিয়ম হচ্ছে যে পানি যা আমি দিলাম সেই পানিকে এমন ভাবে মানে উড়ে দিব, মানে বাষ্প করে উড়ে দিব যাতে নির্দিষ্ট পরিমাণ পানি সেখানে থাকে, তারপর সেটাকে আমরা ঠান্ডা করব। হ্যাঁ, ঠান্ডা যদি করি তাহলে এটা অটোমেটিক্যালি এটা দেখ যে ঠান্ডা করতে করতে দেখা যাবে ক্যালাস হয়ে গেছে। এটা হচ্ছে নিয়ম। সম্পৃক্ত দ্রবণ করার মানে হচ্ছে তোমাকে ওইভাবে বলবে না, সম্পৃক্ত দ্রবণ করার মানে হচ্ছে তোমাকে তাপ দিতে হবে, তাপ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকতে হবে। আবার যদি শুকিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পটাশিয়াম অ্যালুমিনিয়াম গুঁড়া হয়ে যাবে। আমার দরকার ক্যালাস, যে প্রথম দিকে তুমি যেটা বললে ডায়মন্ড আকৃতির, এই ডায়মন্ড আকৃতির জিনিস দরকার। আমি তো মানে গুঁড়া জিনিস নিয়ে কি করবো, তাই না? যার যে সাইজ সেই সাইজেই থাকতে হবে, সেটাই বলা হচ্ছে। 3 নম্বর, সম্পৃক্ত উক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে অ্যালামের ক্যালাস গঠিত হবে। দ্রবণে ফিটকারি একটা ছোট ক্যালাস যোগ করলেই ফিটকারি স্ফটিকীকরণ দ্রুত হয়। স্ফটিকীকরণের শেষের দিকে দ্রবণ থেকে বরফ পানিতে হিমীভূত করলে স্ফটিকীকরণ সম্পন্ন হয়। আমরা এখন বলতে চাচ্ছি যে তোমরা দেখছো কিনা জানি না, দই বানানো জানো কিনা জানি না, দই দুধ যদি সারাদিন রেখে দাও কোনোদিন দই হবে না, কিন্তু দইয়ের একটি অংশ সামান্য 1 চামচ বা 1 ফোঁটাও দিলে সেই দই দুধ দই হয়ে যাবে। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু সেই কাজটি করা হয়েছে। ওরা বলতে চাচ্ছে যেরকম সম্পৃক্ত দ্রবণ করার পর যদি আমরা একটা কেলাস অন্য জায়গা থেকে নিয়ে এসে সামান্য যদি ওখানে দিয়ে দিই তাহলে এটা দ্রুত হবে। আর আরো কথা হচ্ছে যে সম্পূর্ণ কেলাস হলো কিনা সেটার জন্য এটা আমাদের করতে হবে বরফ পানিতে নিমজ্জিত করতে হবে। বরফ পানিতে নিমজ্জিত করলে এটা সম্পূর্ণরূপে কেলাস হবে, সেটাই এখানে বলানো হচ্ছে। তারপরে যেহেতু পানি একটু রয়েছে একে পরিস্রাবন করতে হবে, ছাড়তে হবে, ছাড়তে ছাড়তে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে দিয়ে ফিল্টার পেপার দিলাম, ফিল্টার পেপারের উপরে আমরা এই এটা কেলা সহ দিলাম, পানিটা ফিল্টার পেপার দিয়ে গড়ে পড়ে যাবে আর উপরে কেলা যেটা থাকবে সেটাকে আমরা পৃথক করবো। পৃথক করে এটাকে শুষ্ক করে ধৌত করার পর শুষ্ক করলে বিশুদ্ধ পটাশিয়াম স্ফটিক পাওয়া যাবে। এই হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়বস্তু। তাহলে আমরা 4টা ধাপ এখানে আছে কার্যপদ্ধতি, 4টা ধাপের মধ্যে আমরা প্রথম ওজন নিলাম, তারপরে মিশ্রণ করলাম, তারপরে সম্পৃক্ত দ্রবণ বানাইলাম মিশ্রণ করার পর, তারপরে সামান্য একপরে সালফিক এসে দিয়ে, তারপরে অবশেষে ছাকলাম, তারপরে সেটা স্ফটিক হলো, সেটাই হলো পটাশিয়াম। এখন পরীক্ষণের কার্যকারিতা, আমরা প্র্যাকটিক্যালটা করলাম, কতটুকু নিয়েছিলাম, কতটুকু পেলাম বা কতটুকু ক্লাস তৈরি করতে পারছি আমি, এটাই হচ্ছে তোমার কার্যকারিতা, এফিসিয়েন্সি, তোমার দক্ষতা। আমি করলে একরকম হবে, তুমি করলে আরেকরকম হবে, আরেকজন করলে আরেক রকম হবে। আসলে এটা প্র্যাকটিক্যালটা ওই যে তাপ দেওয়া, সম্পৃক্ত দ্রবণ তৈরি করাটা হচ্ছে এখানে আসল ব্যাপার। এখানে যদি তুমি কোনো ভুল করো তাহলে তোমার ক্যালাসটা কমে যাবে। বলছে ক্যালাসের বিশুদ্ধতা শতকরা পরিমাণে প্রাপ্ত ক্যালাসের ভর, তুমি যেটা পাইলা শেষে ওজন করার পর সবকিছু করার পর যেটা পাইলা, এবং তুমি নিচে দেখো 13 গ্রাম এখানে আছে, 13 গ্রাম মানে হচ্ছে 10 গ্রাম পটাশিয়াম সালফেট, 3 গ্রাম সরি 3 গ্রাম পটাশিয়াম সালফেট আর 10 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট, এই তারপরে 100। ক্যালাসের আকৃতি গঠন সত্তা থেকে পরীক্ষার মান সম্পর্কে ধারণা করা যায়। তোমাকে যখন প্যাকটেলটা করতে দেওয়া হবে, প্যাকটেলটা করার পরে তোমাকে বলতে হবে দেখি তোমার ক্যালাস কেমন হলো। ক্যালাস দেখবে এক এক রকম, এক একজন হয়েছে, একজন বলতে খুব স্বচ্ছ হয়েছে, একজন দেখবে চকচকে হয়েছে, একজন ধূসর হয়েছে, কারোটা কারোর সাথে মিলবে না, ঠিক আছে? তবে এর মধ্যে যার মান ভালো হবে সে তো বুঝতেই পারতেছো যে তোমাদের, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কি তৈরি করলো। প্র্যাকটিক্যাল তো তোমারটা তুমি দেখবে, তাই না? একজন রান্না করে, রান্না করার পর লবণ দেখে না, যে রান্না করে সে লবণ দেখে ছেড়ে দেয় না, কারণ সে জানে যে আমি রান্না করেছি লবণটা কতটুকু হয়েছে কিনা আমি দেখবো না। লাইক দ্যাট হিসাব করো না,
ধরে নাও তুমি পেটলে খাতা লেখার জন্য আমি লিখে দিয়েছি যে প্রাপ্ত কেলাসের ভর 8.3, মানে তুমি যেটা পাইলা সেটা হচ্ছে 8.3, কেলাসের শর্করার পরিমাণ এই যে দেখো সরি 8.9 9.3 দিবা, সরি এখানে ভুল হয়েছে, 9.3 দিয়ে 13 গুণ করে 100 করলে 71.33 হলো। তাহলে তুমি এখানে ফলাফল লিখবো হচ্ছে সর্বাধিক পটাশিয়ামের কেলাসের শতকরা পরিমাণ, কারণ তোমাকে হিসাব গণনা থাকতে হবে, ফলাফল থাকতে হবে। এবং অনেক বইয়ে আমি দেখেছি সতর্কতা লেখা নেই, সতর্কতা তোমাকে আমি লিখে দিয়েছি এখানে, যেটা বইয়ের মধ্যে আমি পাইনি খুঁজে, তো একটা অনেক ক্লিয়ার বই। তাহলে তোমার প্রথম জিনিস থাকতে হবে তত্ত্ব থাকতে হবে, তারপর হচ্ছে প্রয়োজনীয় উপকরণ, কার্য পদ্ধতি, কার্যকারিতা, তারপর হিসাব গণনা, তারপর ফলাফল। এই প্রত্যেকটা জিনিসের জন্য নাম্বার আমাদেরকে এক্সামিনারকে দেওয়া হয়। তো এই জন্য কোনো জায়গাতে তুমি যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু হবে। সতর্কতা আমাদের কি কি সতর্কতা নিতে হয়, পটাশিয়ামের ভর সঠিক ভাবে নিয়েছিলাম, মানে ভরটা যদি কোনো কারণে কম নয়, তুমি 13 গ্রাম এখানে হিসাব করলা, তুমি যদি 14 গ্রাম নাও তাহলে এক রেজাল্ট হবে, তুমি যদি 10 গ্রাম নাও তাহলে আরেক রকম রেজাল্ট হবে, কারণ তাহলে মিলবে না, তাই না? তোমাকে 13 বলছি 13ই, সেটা 13.5 হবে না, সেটা 12.5 হবে। এই জন্য ওজনটা নিতে হবে সঠিকভাবে। পরিস্থাপন সরবরাহ করেছে, পরিস্থাপনটা হচ্ছে ছাঁকনি আর কি, ছাঁকনিটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি পটাশিয়াম যদি পটাশ এলাম যদি পানির মধ্যে কোনো কারণে থেকে যায় তাহলে কি হলো, তোমার লস হয়ে যাবে না? এই জন্য পরিস্থাপনটা এমনভাবে করতে হবে যাতে সম্পূর্ণ ক্যালাস তৈরি হয়, দেন তোমাকে ছাঁকতে হবে এবং বরফ শীতল অবস্থায় ছাঁকতে হবে। একটু গরম হয়ে গেলে কি হবে, পটাশটা আবার পানির মধ্যে গলে যাবে, তাহলে তো পানির মধ্যে গলে যায়, ফিটকারি কিন্তু প্রচুর পানিতে দ্রবণীয়, না এনে দিয়ে দ্রবণটাকে সঠিকভাবে না না হয়েছিল। কখন না আসলাম, আমি যখন তাপ দিয়েছিলাম সম্পৃক্ত যখন তৈরি করছিলাম তখন কিন্তু এটা না এনেটা ব্যবহার করা হয়। সতর্কতা সবগুলোতে একই রকম আমি দেখাচ্ছি, তারপরেও কোন কোন পিক পয়েন্ট গুলো একটু বেশি সেই কার্যকরীগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে তাপমাত্রা সঠিক ভাবে নিয়ে, তাপমাত্রা অনেক সময় মাপা হয় সম্পৃক্ত দমনের ক্ষেত্রে, অনেক সময় তাপমাত্রা মাপা হয়, সেটাও আমরা এখানে নিয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে, তোমরা আরো যদি তোমাদের দেখাই তোমার গত ক্লাসে দেখো, গত ক্লাসে কে কে তোমরা ছিল দেখছো, হ্যালো, তোমাদের গত যে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখো, এইভাবে আমি এটা সাজায় রেখে দিই, দেখতে পাও? আজকে যারা আসতো দেখো 9 তারিখে, আজকে যদিও 2 জন নতুন করে অ্যাড হয়েছে, আমি এটা চেঞ্জ করবো এখন একটু। তো এইগুলো জিনিস আমরা এত ডকুমেন্টারি, তুমি কোনোভাবেই বলতে পারবে না স্যার আমি তো ক্লাসে ছিলাম, তাই না? সেই বলার কিন্তু সুযোগ নেই, এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে মানে এত ফেয়ার এই জায়গাগুলি, এত ফেয়ার যে তুমি কোনোভাবেই বলতে পারবে স্যার আমি তো ক্লাস করেছি, আপনি আমার তো নাম পর্যন্ত দেননি, তাই না? এরকম ভুল হওয়ার সম্ভাবনা কি আছে বলো? যাই হোক, আমি কিন্তু তোমাদের 4 নম্বর প্র্যাকটিক্যালটা লিখে দিলাম। আমার কথা হচ্ছে তোমরা এই প্র্যাকটিক্যাল খাতায় এটা অবশ্যই লিখে দিবা এবং প্র্যাকটিক্যাল খাতা তৈরি করে রাখবা, আমরা যাতে তোমাদের পরে বলতে না হয় স্যার আপনি তো কোথা থেকে লিখবো, স্যার আমাদের ল্যাব ক্লাস করাবেন না, ল্যাব ক্লাস কোথায় করবো এখন, তুমি তোমার বাড়ি যে করাবো স্যার, ওই ভিডিও ভিডিওতে স্যার করাবেন, ভিডিও আমি তো কলেজে যাই না স্যার, আমাকে রান্না রান্না মধ্যে তোমাদের শিখাবো নাকি রান্না, আমাদের স্যার কলেজ লাইফটা পুরো করোনাতেই গেল স্যার, আমরা ল্যাব ক্লাসও করতে পারলাম না, বাসায় বসে কলেজ লাইফ কমপ্লিট করতে হইতেছে আমাদের। হ্যাঁ তাই তো, আমাদের কলেজ লাইফ তো বাসায় কমপ্লিট করতে হইতেছে, পুরো 8 মাস বাসায় বসে আছি। তুমি বলো তুমি কত ভাগ্যবতী, মানে তোমাকে কি বলবো আর, এই এই আরাম তো আমি এত ভাগ্যবতী স্যার, হ্যাঁ অবশ্যই তোমাদের তোমাদের ভাগ্যের সাথে, শোনো তোমাদের ভাগ্যের জন্য হয়তো আমাদের ভাগ্যটা মিলে গেছে, তাহলে ভাগ্যটা এরকম মিলবে। দেখ ধন্যবাদ সবাইকে, তোমাদের সকালে অনেক কয়েকজন আসছে আজকে, আমার খুব ভালো লেগেছে, তোমরা আসো গল্প যদি গল্পও করতে চাও, তাও আমার কথা হচ্ছে তোমাদের ক্লাস অফিসে থাকলে আমাদের জন্য ভালো লাগে, কারণ এত কষ্ট করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবো, দেখা যায় স্টুডেন্ট নেই, তখন মনে হয় যে থাক আর লেখাপড়া করে লাভ নেই। স্যার আপনিও একটু স্যার আমাদের বেতনের কথা একটু বলেন স্যার, আমি তোমাদেরকে বললাম বেতনের ব্যাপারে, তোমাকে আগেও বলতেছি এখনো বলতেছি যে বেতনের ব্যাপারটা স্যার নির্ধারণ করবে, এটা কলেজের ব্যাপার, আর তোমার যেটা বলেছে স্যার সেটাই তুমি করবা, তুমি যা পারো দিয়ে চুপটা বসতে হবে, তোমার তোমাকে মারাও হবে না, তোমাকে পিটেও টাকা নেওয়া হবে না, আর তুমি চোর না যে তুমি টাকা আমাদের টাকাটা ধার করেছো, যে তোমাকে একটা 500 টাকা দিতেই হবে, তাই না? এটা মাফ করলেই মাফ, না করলে নাই, আর সময়ের ব্যাপার, সবকিছু ভালো হোক, হ্যাঁ
তুমি পরীক্ষা দিবে কবে? সাপোজ পরীক্ষা হবে তোমার জুন মাসে, সাপোজ সামনের বছর জুন মাসের দিকে দিও। তোমার তো বাড়ির থেকে তোমার টাকা নিতে হবে। আমি বলছি ডেট কি বাড়াইছে না? পরীক্ষা তো ডেট তো সেরকম সেরকম আছে, তাই এপ্রিলে পরীক্ষা হবে, একটু বাড়ানো উচিত না গভর্নমেন্টের? এটা এখন পরীক্ষা আসলে কিভাবে হবে এটা গভর্নমেন্ট বুঝবে। তোমাদের কাজ হচ্ছে তোমার শিক্ষাটা তুমি শিখো, যেহেতু ভর্তি পরীক্ষা হবে তুমি ইন্টারমিডিয়েট পাস করাটা তুমি এটাকে মনে করো না, কারণ তোমাদের বেলায় যে প্রশ্ন করা হবে, যেমন ম্যাট্রিকে দেখো এসএসসি তে 5টি সাবজেক্ট দেওয়া হলো, তোমাদের বেলা হয়তো এরকম হতে পারে, অথবা তোমাদের প্রশ্নটা এত সোজা করা হবে যে তুমি পরীক্ষা দিয়ে দেখবে 100 মধ্যে 100 হয়ে গেছে। মানুষ সবসময় ক্লাসের ভিডিও নিয়ে বসে থাকে, ইউটিউবে তো কত ভিডিও চলে আসে একটার পর একটা দেখা শুরু করে, ঢুকি তারপর একটা গান আসে, তারপর গান শুনি না, গানও শুনবো, মানে করছি তো গান শুনবা পড়বা। আমার কথা হচ্ছে আমার কথা 15 মিনিট দেখার পর তুমি 10টা গান শোনো, তার সময় তোমার হাতে আছে তো, তোমার তো কাজ নেই, তোমার যদি কাজ থাকতো যে অনেক কাজ তোমার, সেই ক্ষেত্রে তুমি হয়তো বলতে পারো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আমরা পরে তোমাদের সাথে কালকে আপনার কবে ক্লাস আছে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।